بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা যারা ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সম্ভবত সবাই ভালো আছেন, আমি দোয়া করি আপনারা ভালো থাকুন। এবং এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা জানার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করি যে এই জানাটা যেন আল্লাহ বরকতময় করে দেন এবং এই জানার মাধ্যমে যতটুকু শেখার সুযোগ থাকে আমাদেরকে ততটুকু শেখার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে আমার নবীকে এই জন্য সব কিছুর উপরে ভালোবাসার একটা প্রণোদনা, একটা আশা আকাঙ্ক্ষা, অনুপ্রেরণা আমাদের মনের মধ্যে তৈরি হয়, এই চিন্তাটা আমাদের সবসময় করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা হিজরতের প্রসঙ্গে আলোচনা করব এবং হিজরত থেকে শুরু হবে ইসলামের জয়যাত্রা। হিজরতটা কী এ সম্পর্কে আমরা একটু আলোচনা করেই তারপরে আমরা হিজরতের ঘটনাগুলোর দিকে আমরা যাব। আসলে হিজরত কিন্তু ইমানি জিন্দগিতে একটা মানে বড় বৈপ্লবিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা প্রত্যেক মানুষের মধ্যে নিতে হয়। হিজরত শুরু হয় নিজের থেকে। নিজের থেকে মানে হলো যে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের ডিজায়ার আকাঙ্ক্ষা থাকে, ভালো কাজ মন্দ কাজ এই ধরনের। তো এর মধ্যে খারাপ ডিজায়ার যেটা, সেটা খারাপ কাজের দিকে মানুষকে টেনে নিয়ে যায়, টেনে এমনভাবে নিয়ে যায় যে মানুষ আপনি টেরও পাবেন না যে কীভাবে আপনি খারাপের মধ্যে গেছেন। এখান থেকে হিজরত শুরু হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হিজরত এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং হিজরতের প্রথম সোপানটা হলো এই যে আল্লাহ যা নিষেধ করেছেন সেই জিনিসকে ত্যাগ করাটাই হিজরতের প্রথম সোপান, প্রথম স্টেপ। এরপরে দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ, এরকম হিজরতের স্টেপসমূহ শুরু হয়। একটা স্টেপ এরকম হয় যে কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো একটা ভাইকে ত্যাগ করতে হচ্ছে, কারণ এই ভাই হারামের মধ্যে আছে আর আমাকে হারাম ঢুকাই ফেলেছে এমনভাবে যে সে আমার বেরোতে দিচ্ছে না, তখন ভাইয়ের সাথে সম্পর্ক আমাকে ছিন্ন করতে হয়। ওটা বলতে হয় আল বগদুল লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কাউকে মানে ছেড়ে দেওয়া, এটাও কিন্তু হিজরতের একটা অংশ। কখনো কখনো দেখা যায় যে কোনো একটা ভূখণ্ডে কোনো একটা জায়গায় আপনার খারাপের দিকে নিয়ে যাচ্ছে, কোনোভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারতেছেন না, ওই শহর থেকে আরেক শহরে যান, এটাও একটা হিজরতের পর্যায়। একটা দেশ থেকে আরেক দেশে যখন দেখবেন যে আপনার দিন নিয়ে কোনোভাবেই ওই দেশে থাকতে পারতেছেন না, আপনার দিন কোনোভাবেই বাঁচতেছে না, তো আপনি যদি মনে করেন যে কোনো একটা দেশে গেলে আপনার দিন সহকারে আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, সেখানে কিন্তু যাওয়াটা ইমানের দাবি, নৈতিকতার দাবি, এইটাকে হিজরত বলে। হিজরতের কনসেপশনটা হলো খুব বড়। এবং আমরা যারা বর্তমান বিশ্বে আপনি দেখবেন যে হিজরতটা হয়েছে একেবারে মানে ব্যাপক, ব্যাপকত্ব থেকে হিজরত হয়েছে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরবর্তী যুগে এটা হয়েছিল, আমাদের নবীর যুগে অত বেশি ছিল না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাত্র হিজরত ছিল এতটুকু যে মক্কা থেকে মদিনায় আসতে হয়েছিল, আর বাদ বাকিগুলো কিন্তু সব ফাতহা বলা হয়, মানে বিজয়ের জন্য বিভিন্ন জায়গায় যায়। কিন্তু আমাদের যুগে যেটা হয়েছে সেটা হলো যে আমরা আমাদের নিজস্ব দেশ ছেড়ে আরও অন্য অন্য দেশে ভালো জীবনের তাগিদে আমরা গেছে। কিন্তু এই ভালো জীবনের তাগিদে যে সমস্ত মানুষ গেছে এটাকে হিজরতের যে ধর্মীয় দিক এইটাকে বলা যাবে না। হিজরতের ধর্মীয় দিকটা কি আমরা কয়েকটা উদাহরণ দিলে মনে হয় বোঝা যাবে যে তারা কিভাবে হিজরত করেছিলেন। এবং আমরা যারা এখন আমাদের সব মাতৃভূমি ছেড়ে বাইরে থাকি তাদের নিয়াতের মধ্যে যদি ওই জিনিসগুলো একটু নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা আসলে হিজরতের এই ইবাদতের মধ্যেই আছে। হিজরত হলো নবীদের জীবনের একটা বড় পর্যায়ে আসে। এমন কোনো নবী নেই যাদের জীবনে দেখবেন কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো জায়গায় একটু না একটু হিজরত করতে হয়েছে। আপনারা আদম আলাইহিস সালামকে যদি দেখেন, জান্নাত থেকে উনি দুনিয়ায় আসলেন, দুনিয়ায় উনি সর্বপ্রথমে আসছিলেন, আমরা যতটুকু ইতিহাসে পাই, সব তো অথেন্টিক ইতিহাসে পাওয়া যাবে না, তো আমরা যতটুকু পাই উনি মানে মানে ইন্ডিয়ায় আসছিলেন। ইন্ডিয়ার সাথে তখন বলা হতো যে শ্রীলঙ্কায় ইন্ডিয়ার সাথেই ছিল, ওই মাঝখানে নদীটা ছিল না, তো শ্রীলঙ্কায় উনি আসছিলেন এরকম বলা হয়। এরপরে তিনি মক্কায় মদিনে আসছিলেন। যা হোক, আমাদের আদম আলাইহিস সালামের জীবনে তো হিজরত এটাও তো হয়েছে যে বেহেশত থেকে তিনি দুনিয়ায় তাকে পাঠানো হয়েছে শিক্ষা দিয়ে। তো
এটা তো আমরা ওইভাবে বড় ধরনের হিজরত মনে করি না, যেহেতু ওটা আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য ছিল খলিফা করে দুনিয়ায় পাঠানো, সেই জন্য আসছেন। কিন্তু তার সন্তানদের মধ্যে বিশেষ করে নূহ আলাইহিসসালামের হিজরত আপনারা আপনারা জানেন যে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন স্থান থেকে স্থানান্তরিত হয়েছেন, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হিজরত করেছেন। সবচেয়ে মানে ভিভিড ক্লিয়ার যে হিজরতটা আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত। তিনি আসলে ছিলেন বাবেলে ইরাকে, ইরাক থেকে তিনি প্যালেস্টাইনে আসলেন, প্যালেস্টাইনের থেকে তিনি মানে মিশরে গেলেন। মিশরে যাওয়ার পথে তার ভ্রাতুষ্পুত্র, তার ভাইয়ের ছেলে ভাতিজা, আবার নবীও বটে লূত আলাইহিসসালাম, উনি বলেন চাচা আমি এই এই সাদুম এরিয়াতে থাকব। তো উনি ওনারও বাড়ি ছিল ইরাকে, সেখান থেকে সাদুম এলাকায় উনি হিজরত করে ওখানে থেকে গেলেন। এরপরে উনি মিশরে আসলেন, মিশর থেকে আবার প্যালেস্টাইনে গেলেন, প্যালেস্টাইনে ওখান থেকে ওনার সন্তান এবং স্ত্রীকে মক্কায় রাখলেন। এগুলো কিন্তু হিজরত, এবং এই যে হিজরতটা হয়েছিল এই জন্য আল্লাহ মানে ইব্রাহিম আলাইহিসসালামের ভাষায় আল্লাহ আমি আমার সন্তানদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি বিজার বিওয়াদিন গাইরে জি জার আইন, যেখানে কোনো রকম ফসলাদি হয় না, রব্বানা আলী ইকিমুসলা, যাতে করে ও আল্লাহ এখানে নামাজ কায়েম করতে পারে। তো এই যে হিজরতের উদ্দেশ্য ছিল এইটা যে মানে একটা এলাকাকে ইসলামের দিকে নিয়ে আসা একটা উদ্দেশ্য। ওনারা কিন্তু ইসলাম থেকে ইসলাম মেনে চলার কারণে একটা দেশে অত্যাচারিত হচ্ছিলেন, সেই জন্য কিন্তু আসেননি। ওনাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় রেখেছেন এই কারণে তারা যেন এখানে ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলামকে এখানে ফ্লারিশ করেন, মানুষের মাঝখানে ইবাদতি জিন্দগি তৈরি করে দেন। এটা কিন্তু একটা হিজরত, এবং এটা ইসমাইল আলাইহিসসালামকে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম করাইছিলেন, লূত আলাইহিসসালামকে দিয়ে করাইছিলেন। আপনারা যদি ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখেন, তাকে হিজরত করানো হয়েছিল ছোট্টবেলায় এমনভাবে আল্লাহ তাআলা চাইলেন যে তাকে দিয়ে একটা দেশ ক্যাপচার করতে হবে। এখন ওই এক দেশ ক্যাপচার করতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ দরকার হয়, আর ল্যাঙ্গুয়েজ কিন্তু বুড়ো বয়সে যে শেখা যায় না। তো বুড়ো বয়সে যদি নেওয়া যায়, আপনি যত হাজারো ভালো ল্যাঙ্গুয়েজ শেখেন না কেন, কিন্তু অ্যাকসেন্ট আসবে না। এই জন্য ইউসুফ আলাইহিসসালামকে ছোট্টবেলায় নিজের আপন ভাইদের দিয়ে অত্যাচারিত করেই মানে করায় দিয়ে মানে কূপের মধ্যে ফেলাইয়ে সেখান থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে মিশরে নিয়ে আসলেন। মিশরে সবচেয়ে ভালো ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে ভালো তারবিয়া, শিক্ষা, এডুকেশন যেখানে হওয়া দরকার সেই প্রাসাদে তাকে এরকম শেখালেন। শেখায় সেখান থেকে তাকে বড় করে তুলে নেতৃত্ব স্থানীয় এমন এক পর্যায়ে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে আসলেন যে রাজাও তার কথা এমনভাবে শুনতো যে তিনি যা বলতেন রাজা তাই শুনতে বাধ্য ছিল, এরকম অবস্থায় গিয়েছিলেন আর কি। তো এইভাবে আল্লাহ তাআলা নবীদেরকেও হিজরত করাইছেন। আপনি শুধু ইউসুফ আলাইহিসসালাম কেন, ইউসুফ আলাইহিসসালাম যখন ক্ষমতায় চলে আসলেন মিশরের, তখন তার বাবাকে ডেকে নিয়ে আসছেন যে এখন এই দেশটা ইসলামের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, এখন এক নবী হবে না, আরেকজন নবী লাগবে, আমার পাশে থাকতে হবে, এবং আমার ভাইদেরকে যেহেতু আপনি ট্রেনিং দিয়ে ভালো মুসলমান বানাইছেন, নিয়ে আসেন, এই দেশটা এখন মুসলমান বানাই ফেলতে হবে। আর দেখা গেল যে ওটা এমন হয়ে গেল যে শতাব্দীর পর শতাব্দী মিশরটা কিন্তু একেবারে ইসলামের মধ্যে চলে আসলো। এই যে হিজরতের যে কনসেপশন ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ইউসুফ আলাইহিসসালামের যারা লোকজন ছিল ওখানে আসলেন, তারা তো জয়লাভ করেছিলেন, বিজয়ী হয়েছিলেন ইসলাম মেনে চলার কারণে। ইসলাম থেকে তারা দূরে সরে যেতে থাকলো, আস্তে আস্তে তারা নিজেরাই দাস হয়ে গেল। যে দেশ তারা চালাতো একসময়, সে দেশে তারা এখন চালিত হলো। ফেরাউন আসলো, ফেরাউন তাদেরকে অত্যাচার শুরু করে দিল, এবং এক পর্যায়ে মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালামের উত্থান হলো। তারা এসে তারপরে ওখানে দেখলো যে কোনোভাবে যে মিশরটা একসময় শত বছর শত শত বছর ধরে একসময় বনি ইসরায়েলদের আন্ডারে ছিল, ইসলামের করতলগত ছিল, সেখানে তারা সব দাস হয়ে গেছে, তাদের এখন আর থাকার কোনো জায়গা নেই, এখানে এমনভাবে জীবনযাপন করছে যে মানবেতর জীবনযাপন। ওনাদেরকে বলা হলো যে হিজরত করো, হিজরত করে এদেশ থেকে আরেক দেশে যাও। ওনারা মিশর ছেড়ে আকাবাতে, যেটা আইলা বলা হয়, মাদায়ান শহর, এই সমস্ত জায়গাগুলিতে ওনারা আসলেন। এক পর্যায়ে 40 বছর ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে তাদেরকে প্যালেস্টাইনে ইউসা ইবনে নুন, মূসা আলাইহিসসালামের ভাতিজা, তার মাধ্যমে প্যালেস্টাইন বিজয় করলো, তারা করে প্যালেস্টাইনের মধ্যে তারা ঢুকলো। এইভাবে দেখা যাচ্ছে হিজরতের এই যে এটা সিলসিলাটা, এটা মানে ক্রোনোলজিক্যাল হিস্টোরিতে কিন্তু মুসলমান বা ইসলামপন্থী বা ধর্মের যে সমস্ত ভালো অনুসারী যারা,
তাদেরকে এটা করতে হয়েছে এবং করে কিন্তু ইসলাম ফ্লারিশ হয় বেশি, স্প্রেড হয় বেশি এবং কাজ হয় বেশি। এটা 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 হিজরতের কিন্তু কনসেপশন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে, যারা আমরা পাশ্চাত্যে বসবাস করি, তারা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এই কাজটা করাই নিয়েছেন। আমরা জানিও না যে এটা কীভাবে আল্লাহ তাআলা সম্ভব করালেন। আমরা কিন্তু নবীদের এই সুন্নতের না বুঝেই আমরা এই ইবাদতটার মধ্যে আসছি। এখন আমাদের কাজ হবে ওই রকম নবীদের মতন কাজ, মানুষের সাথে মিশে যাওয়া, মানুষকে কাজ মানে দিনের পথে নিয়ে আসা এবং নিজেদেরকে এমনভাবে তুলে ধরা আল্লাহর কাছে, মানুষের কাছে, যেন তারা মনে করে যে যদি কোনো জায়গায় শান্তি থাকে তাই ইসলামের মধ্যেই আছে। কিন্তু আমরা অবশ্য যেহেতু আমাদের উদ্দেশ্য টাকা পয়সা খাওয়া বানানো, এই জন্য আমাদের নবীদের ওই উদ্দেশ্য থেকে একটু দূরে সরে গেছে, ফলে আমরাও খুব বেশি ভালো আছি এমন না, আর আমাদের দেখে আশেপাশের লোকও যে মুসলমান হবে এরকম হয়নি, কারণ আমাদের উদ্দেশ্যটা ঠিক করে নেয়নি। যা হোক, আমরা আল্লাহ রাসূলের জীবনের এই 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 পর্যায়ে এসে এটা আমাদের শিখে নেওয়া দরকার, হিজরত মানুষের এটা এমন একটা জায়গা জীবনের সাথে জড়িত, এটা ধর্মীয় জীবনের সাথে জড়িত, শুধু এক নবী নয়, শত 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 নবীদের জীবনে এরকম হিজরতের প্রসঙ্গ এসেছে। আমরাও সেই হিজরতের মধ্যে আমরা আছি। তো হিজরতের প্রথম স্টেপ যেটা, পাপ থেকে দূরে সরে থাকা, সেখান থেকে আস্তে আস্তে প্রয়োজনে দেশ ছাড়া, দেশ ছেড়ে সেসব দেশে কী করতে হবে সেটার একটা রূপরেখা আমরা পাই। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে শেষের দিকে এসে পড়েছেন, তখন অবস্থাটা হলো এরকম যে আমাদের নবীর আপনজনের মধ্যে দুইজন চলে যান, হযরত খাদিজা এবং হযরত আবু তালেব, তারা দুইজনেই আল্লাহ তাআলার কাছে চলে যান। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছিলেন একেবারে প্রথম মুসলিম এবং এত বেশি ডেডিকেটেড যে তার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট অনেক লাঘব হয়ে যেত, তো তিনি চলে গেলেন। আর এই গোটা মক্কার মধ্যে বসবাস অযোগ্য হয়ে গেল মুসলমানদের জন্য। মুসলমান হয়েছে কি মানে তার উপরে অত্যাচার, লানত, তার উপরে যেন এমনভাবে মানুষ এ করতো যে ইনসাল্ট করতো যে তারা এই এখানে এক মুহূর্ত থাকার মতন অবস্থা ছিল না। তো অনেকেই পালাই চলে গেছে, কেউ তখনও পর্যন্ত নাজ্জাশির ওখানে ইথিওপিয়াতে আছে, কেউ আশেপাশের মানে এলাকায় থাকে, কেউ কেউ ওই যখন আকাবার লোকদের সাথে দেখা হয়েছে তখন কেউ কেউ ওখানে যাওয়া শুরু করেছে। আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করেননি যে তোমরা যেও না, যাওয়া শুরু করেছেন। এখন যে এটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার হচ্ছে, এটা একজন লোক শুনতে পেলেন, তার নাম ছিল তুফাইল ইবনে আমর আদ-দাউসি। ওনার বাড়িটা ছিল মানে তায়েফের দক্ষিণে, এখন সে জায়গাটা আমরা সৌদি আরবে যখন গেছি ওই এলাকায় গেছি, বাহা এবং আসিরের মাঝখানে, এটা হলো তায়েফ থেকে আর একটু দক্ষিণ দিকে। এখানে একটা বড় ক্যাসল ছিল, কেল্লা ছিল, সেই কেল্লাতে যদি মানে একজন মানুষকে রাখা যায় তো তাকে হত্যা করা তাড়াতাড়ি সম্ভব ছিল না, কারণ ওর মানে ভিতরে কয়েকশো লোক থাকা যায় এবং যে কোনো শত্রুর অত্যাচার মানে টার্গেট আসলে তাকে ওই নিমেষে শেষ করে দেওয়া যায়, এরকম একটা বড় কেল্লা ছিল দাউস গোত্রের। এবং এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তুফাইল ইবনে আমর আদ-দাউসির হাতে। আপনারা জানেন তুফাইল ইবনে আমর আদ-দাউসির ইসলাম গ্রহণের কথা, উনি ছিলেন এক তো গোত্রপতি আর হলো অত্যন্ত বড় শিক্ষিত কবি ছিলেন। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে উনি যখন যাচ্ছিলেন, তখন আপনার মনে সে ঘটনা মনে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা নিদর্শন চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার লাঠিতে মানে একটা আলোর মতন হয়ে যেত, অন্ধকারে সেই লাঠি এরকম ধরলে সার্চ লাইটের মতন হয়ে যেত, টর্চ লাইটের মতন হয়ে যেত। এই এই দৃশ্য এগুলো দেখে দাউস গোত্রের প্রায় ধরেন সবাই মুসলমান হয়ে গেল। এর মধ্যে যে আবু হুরায়রার নাম বারবার শুনবেন আপনারা, আবু হুরায়রা কিন্তু তুফাইল ইবনে আমর আদ-দাউসির হাতে ইসলাম গ্রহণ করেন। যা হোক, ওই এলাকার লোক যেহেতু তার কবিলার লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে, আবার তাদের একটা কেল্লাও আছে, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূত পাঠালেন যে এখন দাউস গোত্রের প্রত্যেকটা নরনারী আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রস্তুত আছেন, আপনি চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন অনেকক্ষণ যে আসলে কি ওখানে যাওয়া যাবে কি না, ওখানে গেলে আসলে কতটুকু লাভ বা ক্ষতি আছে, এবং এ সম্পর্কে কোনো নির্দেশও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাননি। উনি এটা চিন্তা করলেন, বেশ কিছুক্ষণ চিন্তা করার পরে শেষে উনি বললেন যে আসলে ব্যাপার যেটা হয়েছে, আমাকে হিজরত করতে হবে, কিন্তু যে হিজরতের যে জায়গার সম্পর্কে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেটা এই দিকে নয়, দক্ষিণ দিকে নয়, এটা অন্য কোনো জায়গা হয়তো হবে। তো
উনি দোয়া করে দিলেন তোফাইল ইবনে আমরের জন্য এবং বলে দিলেন যে তোফাইল তুমি ব্যস্ত হয়েও না, আল্লাহ তালা ইনশাল্লাহ একটা পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। তো এইভাবে উনি তোফাইলের এই আহ্বানকে গ্রহণ করতে পারলেন না। তোফাইলও বুঝেছেন যে এটা তো আল্লাহ তালার নির্দেশেই হবে, তিনি তো নিজেও মুসলমান, তো উনি এটাকে আর সামনে আর ইনসিস্ট করেননি। এর মধ্যে আরেকটা দল বনু হামাদান বলা হতো, এরা এদের বসবাসের জায়গা ছিল ইরাকের, ইরাক এবং মানে জর্ডানের এই সীমান্তে, সিরিয়া জর্ডান এবং ইরাকের মাঝখানে ওই যে জায়গাটা, ওখানে ওই এলাকাতেই বনু হামাদান বসবাস করত। বনু হামাদান এরা ছিল খুবই ন্যায়পন্থী এবং তখনকার সময়ে যারা মানে নেতা ছিল তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারটা তারা শুনছে, তো যদিও তারা মুসলমান হয়নি কিন্তু তারা যখন শুনছে যে এই লোকেরা ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম প্রচার করার কারণে তাদের উপর কষ্ট হচ্ছে। হিউম্যানিটেরিয়ান একটা শব্দ আছে পদে প্রায় শুনে যাবে, মানবতা বা মানে মানুষের যে মানবিক যে সত্তা, এই মানবিক মূল্যবোধ, এসব কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে থাকে। অনেক সময় ধর্ম কাজ করতেছে না কিন্তু মানবিক মূল্যবোধের কারণে মানুষকে সাহায্য করে, তো এই সারা বিশ্বে কিন্তু এটা আছে। বনু হামাদানের যারা সে সময়কার গোত্রপতি ছিলেন হামাদান, তিনি আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে দেখেন কয়েক হাজার অস্ত্র আমাদের হাতে আছে, তার মানে কয়েক হাজার লোক যোদ্ধা, তো আপনাকে রক্ষা করার জন্য আমাদের এই লোকগুলো যথেষ্ট, তো আপনার যদি মনে করেন যে মক্কাতে আপনার জীবনের উপরে অত্যাচার এবং হুমকি হচ্ছে তো আমরা আমাদের বাড়ির সবচেয়ে ভালো জায়গাটা আপনার জন্য রাখতেছি, ওখানে এসে আপনি খুব ভালোভাবে প্রোটেক্টেড থাকবেন, আপনি আমাদের এখানে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বুঝলেন তাদের বেদনার সাথে তিনি শরীক হলেন, এবং সবচেয়ে ওনার ভালো লেগেছে এটা যে মুসলমান হয়নি কিন্তু মুসলমানদের কষ্ট হচ্ছে, এটা একদল লোক শুনে তারও তাদেরও কষ্ট লেগেছে, তারা অ্যাসাইলাম বা এই যে আশ্রয় দিচ্ছে, এই চিন্তাটা আসলে একটা কম কথা না, এটা কম কথা না। এরা আল্লাহ রাসূল তাকে মূল্যায়ন করলেন, এই কথাটার মূল্য দিলেন, উনি বললেন যে আসলে ওখানে যাওয়ার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়নি এবং আমি এই ধরনের কোনো ইঙ্গিতও পাচ্ছি না, এবং ওই যে এরিয়া যেটা ইরাক সিরিয়া জর্ডান ওই আশেপাশের ওই এরিয়াটা এমন অবস্থায় আছে যেখানে চতুর্দিক দিয়ে হলো খ্রিস্টান দিয়েও মানে পরিবেষ্টিত, আর ওখানে মানে এত বেশি বড় শক্তি রোমান এম্পায়ার যেটা আর কি ওখানে ওই এলাকায়, তো ওই শক্তি যদি কোনো রকমে আঘাত করে তো সেই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করার মতন শক্তি কিন্তু বনু হামাদান নাই, যেহেতু প্রতিরোধ করার ক্ষমতা নেই দেখা যাবে যে এক মুহূর্তেই এটা শেষ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক জায়গায় থাকা দরকার যেখান থেকে অন্তত প্রতিরোধ করার মতন ক্ষমতা তৈরি করা যায়, এটা কিন্তু লিডারদের একটা নিয়ম থাকা দরকার যে আমি একটা জায়গায় সুযোগ হয়েছে বলে এমনি দৌড়মারা ইসলাম বাঁচানোর জন্য, এটা কিন্তু ঠিক না, এমন এক জায়গায় যাওয়া দরকার অন্তত যেখানে আপনার এই যে মানবিক ল আইন টাইনগুলো ঠিক মতো আছে, মানুষ ঠিক মতো মেনে চলে, ও হঠাৎ করে দেখা গেলো যে আমরা সিদ্ধান্ত নিলাম যে অমুক এক জায়গায় দেশে যাবো, কী জন্য তো টাকা পয়সা বেশি হয়, আর টাকা পয়সা ইনকাম তো হয়ই ঠিকই আছে কিন্তু টাকা পয়সা ইনকাম হয় বলে আপনার দিন মেনে চলতে পারবেন না, আপনার সেখানে যাওয়া ঠিক না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু যদিও এত ভালো একটা প্রস্তাব আসলো যে কয়েক হাজার মানে সিপাহী আপনার প্রোটেক্ট করার জন্য প্রস্তুত আছে কিন্তু তিনি সেখানে গেলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন। উনি এই সময় একটা স্বপ্ন দেখেন, স্বপ্নটা কিছুটা একটু ব্যতিক্রম ধরনের স্বপ্ন, এবং উনাকে দেখানো হয় যে উনি হিজরত করতেছেন, এই দেশ ছেড়ে মানে মক্কা ছেড়ে উনি পালাই যাচ্ছেন, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন, কিন্তু দেশটা এত সুন্দর যে মনোরম গাছপালা এবং সেখানে এত বেশি খেজুর বাগান আর ঝর্ণা যে উনি তাজ্জব হয়ে গেলেন যে এত সুন্দর দেশ এটা তো কোথায় হতে পারে, তো উনি এই সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলেন যে ঝর্ণা আছে, তারপরে হলো খেজুর বাগান আছে, ভালো ভালো ওয়েসিস আছে, মরুদ্যান মতন আছে, এটা কোন জায়গায়, তো ওরা মানে যারা আশেপাশে ছিল তারা বললো যে এটা এমামায় হতে পারে অথবা বাহরাইনে, এমামার থেকে আরেকটু দক্ষিণ পূর্ব কর্নারে, এখনও বাহরাইন একটা দেশ,
বাহরাইনে মনে হয় এইরকম সুন্দর এরিয়া আছে, কিন্তু মক্কায় আশেপাশে এগুলো সব তো মরুভূমি। আরও দক্ষিণে গেলে তো ইয়ামানের আগে ওগুলো বল খালি, ওখানে মরুভূমি, উত্তরের দিকেও মরুভূমি। তো এইরকম সুন্দর জায়গা মদিনা কিন্তু তখন আসলে অত বেশি নাম করা জায়গা ছিল না। মদিনা শুধু মক্কার লোকদের কাছে একটু পরিচিত ছিল এবং তারা মদিনাকে একটু গুরুত্ব দিত এই কারণে যে সিরিয়াতে আসা যাওয়া করতে যেয়ে মদিনা তাদের পাস মানে রাস্তায় পড়তো। আর পড়তে গেলে মদিনাটি এমন একটা জায়গায় যে মানে ব্যবসা একদম বন্ধ করে দেওয়া যায়, এই এই স্ট্র্যাটেজিক জায়গাটা কিন্তু মদিনা ছিল। কিন্তু অ্যাজ এ টাউন, অ্যাজ এ সিভিলাইজেশন মদিনার গুরুত্ব অত বেশি ছিল না, শুধু রাস্তাগত মানে বাণিজ্য ওয়ে ছাড়া, মানে ব্যবসার জন্য বা রুট ছাড়া আর কি। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তখন বলা হলো যে বাহরাইন, আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন জায়গাটা বাহরাইন হতে পারে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা অ্যানালাইসিস করলেন যে বাহরাইন যে জায়গাটা, এই জায়গাটা হলো একেবারে জাজিরার আরব উপদ্বীপের একদম কর্নারের মতন, যেখান থেকে না রাষ্ট্রীয়, না রাজনৈতিক, না অর্থনৈতিক কোনো দিক দিয়ে ইমপ্রেস করা যায় গোটা জাজিরার উপরে। গোটা জাজিরার উপরে ইমপ্রেস করতে গেলে তার কয়েকটা জায়গায় হাত দিতে হবে। একটা হলো পলিটিক্যাল জায়গা, যেটা মক্কা, মানে যত বড় বড় পলিটিক্যাল ডিসিশনগুলো হতো মক্কা কেন্দ্রিক এবং কাবা কেন্দ্রিক, সেখানে তিনি থাকতে পারতেছেন না। তাহলে আরেকটা জায়গায় যেতে, এমন এক জায়গায় যেতে হবে যেখানে কিছু করা যায়। উনি এমানের ইডেন ছিল, কিন্তু ইডেনের বা এই ইডেন বা এই সমস্ত এলাকাগুলোতে তেমন সুযোগ তো তিনি পাননি, কারণ ওখানে ইহুদিদের বসবাস ছিল, খ্রিস্টানদের বসবাস ছিল। আর যে এমন কিছু খ্রিস্টান বসবাস করতে গিয়ে মানে যারা মক্কার লোকদের উপরই আসলে হোস্টাইল ছিল, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তো তারা আসলে রাগ তো ছিলই, তারা তো চায়নি যে এখানে মানে ইসলাম গ্রহণ করবে তাড়াতাড়ি। যা হোক, উনি চিন্তা করতেছেন যে কোনো এক জায়গায় হবে। উনি এই স্বপ্নটাও উনি মাথায় নিয়ে এসে দেখলেন যে না, এটা বাহরাইনে আমার বোধহয় যাওয়া ঠিক হবে না, যেহেতু সব মানে আল্লাহ রাসূলের স্বপ্নও ওহির মধ্যে হয়। তো যেহেতু ওহির মধ্যে উনি স্পষ্ট জানতে পারলেন না এটা কোথায়, শুধু বাগান দেখেছেন। এই মদিনার মধ্যে বাগান আছে, কিন্তু বাগান সামনে হবে এবং অত সুন্দর জায়গা হবে এটা কিন্তু, এটা স্বপ্নের অর্থ এরকম ছিল যে এখন যে অবস্থায় আছে না, এটা আরও সুন্দর ফ্লারিশ হবে, ঝর্ণা থাকবে সেখানে, মানে গোটা মদিনা শহরটা তো পরে আরও সুন্দর হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনকেও না করে দিলেন। এরপরে উনি কোথায় যাবেন এটা সিদ্ধান্ত হয় যে উনি অন্য আরেক জায়গায় যাবেন, এবং এই সিদ্ধান্ত স্বপ্নের মাধ্যমে এসে যায়। আমরা ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তিনি এখন হিজরতের সর্বশেষ সিদ্ধান্ত কোথায় নিতে যাচ্ছেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, এবং এই সময় যতটুকু আমরা দিচ্ছি আল্লাহ যেন আমাদের কিয়ামতের ময়দানে মিজানে হাসানাতে এই সময়টুকু যেন আল্লাহ কবুল করে নেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।